বীরভূম সংস্কৃতি বাহিনী এবং লাভপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির আয়োজনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 127তম জন্মদিবস উদযাপন করা হয় লাভপুরের ধাত্রীদেবতায়। বর্ণাঢ্য প্রভাত ফেরির পর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আধিকারিক শুভময় মণ্ডল, খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র, ডাক্তার সুকুমার চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে তারাশঙ্কর সংগ্রহশালার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও জন্মদিবসকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে দেখেছি, তার সঙ্গে ঘর বা কথা বলেছি, তার সঙ্গে সবসময় কথা বলেছি। তিনি আমাদের বাড়ি যেতেন, আমার বাড়ি আমার বাবার বাল্য বন্ধু ছিলেন, বাড়িতে গিয়ে কত কথা বলতেন, ওখানে বসে বসে চা খেতেন, গল্প করতেন। আরও দু তিনজনের বন্ধু ওখানে থাকতো, নববন্ধু দত্ত আরও কেউ থাকতো। এরকম করে তিনি ওখানে বসে বসে আমাদের বাড়ির পাশে একটা পাবলিক মিনার আছে, সেই পাড়ে বসে তার তলায় বসে তার গল্প করতেন। মানে আমি নিয়মিত দেখেছি যে সোডা, তখন সোডা পাওয়া যেত, সোডা খোলা, সোডা ওপেন হিসেবে এটা ইউজ করা হতো, বা পক হিসেবে এটা ওপেন করা হতো, যেটা বহুল ব্যবহৃত।
1971 সাল যে বছর ওর প্রয়াণ বর্ষ, 14 সেপ্টেম্বর মারা গিয়েছিলেন, সেই বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। যেহেতু আমরা বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এপারে এসেছিলাম, ফলে আমাদের তো আবেগ ছিল। আমি পাড়ার লোকজন আমার বৈশ্বিক ছেলেগুলো জুটিয়ে পাড়া থেকে চাঁদা তুলিয়ে বা বর্ডারে গিয়েছিলাম। বর্ডারে গিয়ে ওই নানান রকম ওষুধপত্র তারপরে এই সমস্ত নিয়ে গেছিলাম। যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এবং আরও বড় তথ্য হচ্ছে দ্বিতীয় ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে তারাশঙ্কর একটি বাংলা সাহিত্যের প্রতিনিধি স্থানীয়, এবং নাটকের সূত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানেই গেছি আমরা বাংলার বাইরেও যখন বলি তারাশঙ্করের গ্রামের মানুষ আমরা, আমরা দেখি গণদেবতা রূপকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে। সুতরাং তারাশঙ্কর সারা ভারতে জনপ্রিয় সাহিত্যিক। ১৯৪১ সালের 25শে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বিদায়ের 83 বছর স্মরণ করল কুশাঙ্কুর। কুশাঙ্কুর একটি সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান, 3 দশক ধরে ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা করে চলেছেন তারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা গত বছর থেকে পালন করছেন তারা। এদিনের শেষ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃত সুদন ভট্টাচার্য, দীপেশ রায়চৌধুরী, সুব্রত সেন মজুমদার এবং শ্যামল চন্দ্র। আশ্রমিক দীপেশ রায়চৌধুরী জানান কবিগুরুর শেষ যাত্রার কথা। অন্যান্য বক্তারাও তাদের নিজেদের মতন করে রবীন্দ্রনাথের নানান দিক তুলে ধরেন সকলের সামনে। কথা, কবিতা, নাচে, গানে এবং নাটকের মধ্য দিয়ে স্মরণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি রবীন্দ্রনাথের তীরধানের পর এই শান্তিনিকেতনে এসেছি 1 দশক পর, এবং তার পরবর্তী শান্তিনিকেতন আজ পর্যন্ত ধীরে ধীরে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ছবি আমার মনে ধরা আছে। রবীন্দ্রনাথ চলে গেল, কিন্তু রবীন্দ্রনাথের যা কিছু যা কিছু করতে চেয়েছে তখনও শান্তিনিকেতনে সেটা সম্পূর্ণরূপে বিদ্যমান। অনুষ্ঠান নানা রকম প্রোগ্রামে শান্তিনিকেতন তখন উজ্জ্বল। আরেকটা খুব বড় জিনিস ছিল, সেটা হচ্ছে যে বিশ্বভারতী এখানে আমাদের দেশে ভারতবর্ষে নানা রাজ্যের ছেলে মেয়েরা আসতেন, লেখাপড়া করতে, গান শিখতে, নাচ শিখতে। একজন কবির জন্ম কোথায় হয়? একজন কবির জন্ম হয় পাঠকের মনোভূমিতে, পাঠকের হৃদয়ে, পাঠকের অন্তরে। একজন লেখকেরও তাই, আমরা যারা তুচ্ছ লেখালি করি তবু আমার অন্তরের বন্ধু আমার পাঠকরাই
আমরা যারা একেবারে তুচ্ছ মানুষ, তবু আমাদের পাঠক কে আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, সেখানে যে কবি তার প্রকৃত জন্মভূমি, কবির পাঠকের হৃদয়ে। আমার বাবা একটা বড় জায়গায় আমাকে দাঁড় করিয়ে বাবা বললেন আমাকে দোতা উদল বাড়ির দোতলায় চলে যেতে হবে। আমি জানালাম কিছুক্ষণ পরে আমার সহপাঠী সুমিত কর, যার বাবা ওখানকার কর্মসচিব এবং আর্কিটেক্ট ছিলেন সুরেন কর, তার ছেলে, আমি তাকে ঈশ্বরার্থে ডাকলাম যে আমার পাশে দাঁড়া। সে এসে দাঁড়ালো আমার পাশে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলা বাড়ি থেকে একটা ডেক চেয়ারের মতন একটা স্ট্রেচারে করে রবি ঠাকুরকে নামানো হলো উদন বাড়ির সামনের বারান্দায়। যতদূর মনে পড়ে ওখানে ঘোরাঘুরি করছেন দেখলাম নন্দলাল বোসের ছেলে বিশ্বরূপ, তারপর অনিল দা, আমার বাবা সুধাকান্ত রায়চৌধুরী, নন্দলালবাবু নিজে, আরো অনেক গণ্যমান্য লোকরা। কুশাঙ্কুর একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে তিন দশক ধরে ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা করে চলেছে, যার মধ্যে আজকে একটি অন্যতম আয়োজন কুশাঙ্কুরের শান্তিনিকেতন থেকে গুরুদেব রবীন্দ্রনাথের শেষ বিদায়ের 83 বছর স্মরণে। সেরকমই আমরা নভেম্বরে আয়োজন করেছিলাম মৃণালিনী দেবীর মৃত্যু মাস এবং রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাসকে কেন্দ্র করে জ্ঞানোদয় নন্দিনীকে নিয়ে, রবির চিঠি নিয়ে অনুষ্ঠান, এরকম ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা আমরা করি। বিশেষত আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আজকের দিনটা শান্তিনিকেতনের বুকে, যারা আমরা শান্তিনিকেতনে প্রায়শই বিভিন্ন জন মানুষ ঘুরতেই বা মনোরঞ্জন করতে আসি, সেই স্বাদের শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথ 1941-এ 25শে জুলাই শুক্রবার সেদিন উনি চলে যাচ্ছেন, সেই অশ্রুসজল দিনটাকে আমার মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠান এটাকে স্মরণ করবে প্রতি বছর, এবং এই শান্তিনিকেতনের এবং বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে সঙ্গে বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিকদের আমরা যখন যেমন পাই ওনাদের কথায় আমরা সমৃদ্ধ হই। বিশে জুলাই বিশ্ব দাবা দিবস বীরভূমের বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে পালিত হয় এ দিনটি। এই অনুষ্ঠানে পড়ুয়াদের সাথে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেন্দ্র প্রসাদ সিং, তিনি ছাড়াও ছিলেন জেলার দাবারু ক্রীড়া ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দাবা নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়ানো, পাশাপাশি দাবা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পাশে ছিল একটি ট্রাস্ট, তারা সারা জেলার দাবা খেলোয়াড়দের জন্য 50টি দাবা বোর্ড এবং ঘড়ি দান করেছেন। সভাপতি রাজেন্দ্র প্রসাদ সিং বলেন, বর্তমান প্রজন্মের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে মোবাইল গেমে আসক্তি বেড়েছে, এর ফলে নষ্ট হচ্ছে শিশু মনের স্বাভাবিক বৃদ্ধি এবং যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা। দাবা খেলা শিখলে জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন তারা। এই ক্রীড়া সংস্থার আশা, একদিন এই জেলা থেকেই দাবার গ্র্যান্ড মাস্টার তৈরি হবে। কুমার মিত্রা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে 50টা চেস বোর্ড আর 10টা করে ঘড়ি উনি দিয়েছেন ফর ডেভেলপমেন্টের জন্যে।
প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যখন ডেভেলপমেন্ট করবে তাহলে কিন্তু আমাদের বাংলা কিন্তু মানটা বাড়বে। তো সেই জন্যই আমরা চাইছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ারগুলো উঠে আসুক। শহরের মধ্যে ধরুন কলকাতার মধ্যে তো প্রচুর প্লেয়ার আছে, ওরা অনেক সুযোগ সুবিধাগুলো পায়, ওখানে ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল আছে। বাট কিন্তু আমাদের প্রান্তিক জেলাগুলোতে গিয়ে দেখবেন সেখানে কিন্তু সেরম সুযোগ সুবিধাগুলো নেই। তো তার জন্য আমরা জেলাগুলোকে উপরে তুলতে চাইছি, এই স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নিয়ে যেতে পারি, তাতে আমাদের শ্রীবৃদ্ধি হবে, সমাজের শ্রীবৃদ্ধি হবে। যা সারা বাংলা দাবা সংস্থাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই কাজটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যে দাবা গুটি এবং দাবার যে ওয়াচ আছে তা ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু করে দাবার বোর্ড গুটি আমাদের হাতে তুলে দিচ্ছে যাতে খেলাটাকে আরও অগ্রগতি পায়। বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে ছায়া বিথির আয়োজনে বাদলের ছায়া নামক একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের বর্ষা এবং প্রেমের গান পরিবেশিত হয় এই মঞ্চে। কলকাতা ও শান্তিনিকেতনের শিল্পীরা এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশ্বভারতী সঙ্গীত ভবনের বেশ কিছু অধ্যাপক মঞ্চে গান পরিবেশন করেন। রবীন্দ্রনাথের গানকে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য এই সংস্থার।
সম্প্রতি শিশু কিশোর একাডেমি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ছড়া লেখার কর্মশালা ছড়া গড়া হয়ে গেল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব ঘোষ সভাকক্ষে। শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষে ছিল এই আয়োজন। বোলপুরের বিভিন্ন স্কুলের 50 জন পড়ুয়া এই কর্মশালাতে অংশগ্রহণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির সচিব মন্দাক্রান্তা মহালানবিশ, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, শিশু কিশোর একাডেমির সদস্য পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী। তোমাদের বিভিন্ন যে এক্সপ্রেশনের আমাদের তো বিভিন্ন রকমের ধরন থাকে, আমরা আঁকার মাধ্যমে আমরা আমাদের মনে যা চলছে কিংবা আমরা কোনো একটা বিষয় নিয়ে কী ভাবছি সেটা আমরা যেমন প্রকাশ করি, সেটা আমার মধ্যে মনে হয় ছড়ার মাধ্যমেও একটা প্রকাশের একটা খুব ভালো জায়গা, সেই সুযোগটা তোমরা পাবে। তাছাড়া ছড়া তো আমি মনে করি শুধু শিশুদের যে এক ছত্র অধিকার তা আমি মনে করি না, কেননা আমরা জানি যে অনেক সময় আমরা ছোটোবেলায় যে ছড়াগুলো পড়ি সেটা হয়তো না বুঝে পড়ি, মুখস্থ করার জন্য পড়ি কিংবা ভালো লাগে, মিলিয়ে মিলিয়ে বেশ ছন্দের আকারে থাকে বলে আমরা পড়ি সেটা। পরবর্তীকালে যখন বড় হই সেই ছড়াটা যখন আবার পড়ি তার একটা যে ভেতরে একটা মানে আছে সেটা একটা কিছু বার্তা দিতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল থেকে ছোটরা এসেছে, তারা আজকে আনন্দে ছন্দে ছন্দে মেতে উঠবে এরকম আমরা আশা করতেই পারি। আর আগামী দিনে তারা কেউ কেউ ছড়া লিখবে, কবিতা লিখবে, সাহিত্য রচনা করবে, ভালো সাহিত্যের পাঠক হবে আমরা বিশ্বাস করি। সম্প্রতি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোড় রোডে উদ্বোধন হল একটি অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন ইংরেজি মাধ্যম স্কুল স্কলিস গুরুকুল শান্তিনিকেতন। কবিগুরুর আদর্শকে পাথেয় করে শুরু হল স্কুলের পথচলা। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ স্কুলটির দ্বারোদ্ঘাটন করেন। চলতি শিক্ষাবর্ষ থেকেই ক্লাস শুরু হয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের।
প্রাচীন ভারতের গুরুকুল বিদ্যাচর্চার সঙ্গে আধুনিক শিক্ষাকে জুড়ে নিয়ে নানান ধরনের ভাবনা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, সো ফর দ্যাট দিস টাইপ অফ ইনস্টিটিউশন উইল ডেফিনেটলি গিভ সাম গ্রেট হেল্প টু দ্য লোকাল পিপল, টু দ্য স্টুডেন্টস অফ দ্য সোসাইটি। শুভ দিনে স্কুলের উদ্বোধন হয়ে আমরাও চাই যে স্কুলটা নামের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে যেন এগিয়ে যেতে পারে। নিশ্চয়ই আমরা পাশে আছি, পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থেকে আমাদের যতটুকু সাহায্য করার সাহায্য করব। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। Yeah.